2012র সারেগামা পা সেই ছেলেটা যার বুদ্ধিদীপ্ত চোখ, অদ্ভুত সারল্যে ভরা নিশাতুর কণ্ঠস্বর, যার গান সত্যি স্পর্শ করত সকল দর্শক এবং শ্রোতাদের হৃদয়। তিনি শোভন গাঙ্গুলী। টলিউড এবং বলিউডের অনেক কম্পিটিশন, অনেকটা পথ পেরিয়ে প্রথমবার নিজের নজরুল গীতি অ্যালবাম শ্রোতাদের জন্য নিয়ে আসছেন শোভন গাঙ্গুলী। বাঙালির ঘরে একটু হলেও অবহেলিত থেকে গেছেন কাজী নজরুল ইসলাম, তাই এবার তার গান নিয়ে একটি নতুন প্রচেষ্টায় ব্যস্ত শোভন। অ্যালবামের নাম এখনো ঠিক না হলেও জমিয়ে চলছে রেকর্ডিং। রেকর্ডিং এর মাঝেই নিজের অ্যালবাম নিয়ে কিছু কথা বললেন শোভন। যা মানুষ করে না, মানে নজরুল গীতি অ্যালবাম, নজরুল গীতি অনেকদিন ধরেই ঠিকমতোভাবে আমাদের এখানে হচ্ছে না, কারণ এত ভালো ভালো কম্পোজিশন রয়েছে কবি কাজী নজরুল ইসলামের, কিন্তু সবাই ওই রবি ঠাকুরের গান, ওই বেসিক বাংলা গান নিয়ে করছে। বাট এত ভালো ভালো গান রয়েছে, সে কটা গান নিয়েই প্রথম আমি অপশনটা দিই মহুয়াদিকে, যে ছটা গান আমি এরকম করতে চাই। মহুদি বলে নো প্রবলেম, কর তুই তোর ইচ্ছে মতো। তো সেক্ষেত্রে আমি তারপর টুনাইদা, একলব্যর একজন অন্যতম চেনা কম্পোজার এবং সুরকার এবং গায়ক, টুনাইদা আমার এই পুরো অ্যালবামটা অ্যারেঞ্জ করেছে এবং ট্র্যাক বানিয়েছে সবুজ আশিস। আর পাঁচটা গান আমার সোলো রয়েছে, তার মধ্যে একটা গান আমরা সবাই, মানে এই প্রজন্মে যারা মোটামুটি গান বাজনা করে থাকার চেষ্টা করছি, তারা গেয়েছি, আমি, তিমিরদা, কিঞ্জল, তীর্থ এবং ইমন, পাঁচজন আমরা গিয়েছি। সেই গানটি হচ্ছে কালারুই লৌহ কপাট, এবং ছটে গানেরই সিঙ্গল ভিডিও হচ্ছে, যেগুলো আশা অডিওর পেজে আমরা দেখতে পাবো। অ্যালবামটা রিলিজ করছে অ্যারাউন্ড ওই নজরুলের জন্মদিনের ওই সময়টায়, 26 মে ওরকম, টেন্টেটিভ ডেট এখনও ঠিক হয়নি এবং অ্যালবামটার নামও এখনও ঠিক হয়নি। করছি ফাইনালি, মানে সেটা ফাইনালি মানুষের কাছে পৌঁছবে, সেটা মে মাসে পৌঁছবে, এবং কেমন হবে তারা দর্শকরা শুনবেন, শ্রোতারা শুনবেন, দেখবেন, তাদের আশা করি ভালো লাগবে। অ্যালবামের একটি গানে রয়েছে বিশেষ চমক, যে গানটিতে শ্রোতারা একসাথে পাবেন তিমির বিশ্বাস, ইমন চক্রবর্তী, তীর্থ, কিঞ্জল এবং অবশ্যই শোভনকে। একসাথে গান গাওয়া মানে রিইউনিয়ন, সাথে নজরুল গীতির ক্ষেত্রে অনেকেরই প্রথম ট্রাই, বললেন সকলে। অ্যালবাম নিয়ে এটাই বলার যে এই মুহূর্তে আমরা সবসময় রবীন্দ্রসঙ্গীত নিয়ে প্রচুর কাজকর্ম দেখছি চারপাশে, এবং আরও অনেক পুরনো গান বাজনা নিয়ে কাজকর্ম চলছে, কিন্তু নজরুল গীতি নিয়ে হচ্ছে না তা নয়, সেই আকারে হচ্ছে না বা সেইরকমভাবে হচ্ছে না। তো সেই দিক থেকে এই অ্যালবামটা একটা খুব বড় স্টেপ। শোভন আমাদের জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে, যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাও ভাবছে নজরুল গীতি নিয়ে, সেটাও রিপ্রেজেন্ট করছে, সেটা আমাদের জন্য খুব একটা ভালো নিউজ। আর এই গানটা বা নজরুল গীতি নিয়ে বক্তব্য যেটা আমার, আমি সবসময় মনে করেছি নজরুল গীতি গাইতে গেলে একটা বেসিক একটা শিক্ষা এবং একটা সাধনার প্রয়োজন আছে মিউজিকের, যেটা আমার নেই। তো সেই জন্য আমি সবসময় নজরুল গীতি থেকে সবসময় দূরে থাকতাম, কোনোদিনও আমি গাইওনি, আমি প্রচুর শুনেছি কিন্তু আমি গাইনি কোনোদিন, চেষ্টাও করিনি, ধৃষ্টতাও দেখাইনি। তো যখন শোভন ফোনটা আমাকে ফোন করলো যে তিমিরদা এরকম একটা অ্যালবাম করছি, তো একটা গান সবাই মিলে গাইছি, তুমি কি করবে? শোভন আমার খুব প্রিয় একজন শিল্পী, ওকে এভাবে না বলতে আমি পারিনি। অ্যালবামটা নিয়ে আমার যতদূর জানা যে এটা শোভনের বোধহয় প্রথম নজরুল গীতির গানের একটা সংকলন বেরোচ্ছে। টুনাইদা, মানে আমাদের সকলের পরিচিত টুনাইদা, এই গোটাটার মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছে এবং আশা অডিও থেকে এটা রিলিজ করছে। আমার খুব ভালো লাগছে যে এতদিন শোভনকে আমরা যেভাবে পেয়েছিলাম, এবারটা একটু আলাদা রকমভাবে শোভনকে পাবো অ্যাজ অ্যাজ আ সোলো নজরুল গীতি আর্টিস্ট হিসাবে। খুব খুব আনন্দ হচ্ছে এবং খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো গাওয়া হয়েছে। আজকে আমাদের একটা গানের
রেকর্ডিং ছিল এবং তিমির এসছিল, তীর্থ, আমি আছি, শোভন নিজে গাইছে, কিঞ্জল আছি। তো এই প্রজন্মের 5 জন শিল্পী যারা আমরা গাইছি, সুতরাং উই অল আর ভেরি এক্সাইটেড এবং শোভনকে অনেক আগামী দিনের জন্য শুভেচ্ছা জানালাম। শোভনের নতুন যে কাজটা, সেখানে আমি যে আমরা যে প্রথম সবচেয়ে আনন্দের বিষয় যেটা, যে একটা গানে আমরা অনেকগুলো বন্ধু একসঙ্গে কাজ করছি এবং সেখানে আমরা প্রত্যেকে খুব ভালো বন্ধু প্রত্যেকের সঙ্গে। এবং আর যে গানটা, সেই গানটা ছোটবেলা থেকে এই গানটা শুনে একটা গা গরম করা ব্যাপার একটা, কারো ওই লোহ কপাট। আর সেখানে এই গানটাতে মানে আমি লোকসঙ্গীত গাই, আমাকে শোভন এই জন্য হ্যাটসঅফ শোভনকে যে আমাকে ভেবেছেও, তাই আমি একটা সারেগামাপাতে গানটা গেয়েছিলাম। তো সেই অভিজ্ঞতাটা কাজে ছিল, তো শোভন আমাকে সেই জন্যই বলেছিল। আর এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা, কারণ ওটা একটা অন্যরকম বিষয় ছিল, আর একদম আজকের যুগে দাঁড়িয়ে আজকের মতন করে গানটাকে সেখানেও কোথাও শিহরণ জাগানোর একটা বিষয় রয়েছে। তো সেটা গাইতে গিয়ে আমি তখন ভেবেছিলাম যে খুব ফাটিয়ে গাইতে হবে, একদম ভেঙে ভেঙে দিতে হবে, কিন্তু তা নয়। সেটা নয়দা যে আমাদের মিউজিকটা দেখছে পুরো দাদা, সেটা ঠিক করে দেবে না তীর্থ, এরম করে। তো একটা নতুন অভিজ্ঞতা হলো যে এই গানটাকেও অন্যরকম অ্যাপ্রোচে একটা গাওয়া যেতে পারে, সেটার একটা অভিজ্ঞতা। আর একসঙ্গে সবাই মিলে একটা কাজ করার একটা অন্যরকম, বিশেষ করে তিমির একটা খুব ভালো ভয়েস দিয়ে একটা এরকম ইন্টারলুড, একটা ইনস্ট্রুমেন্টের মতন ভয়েসটাকে ইউজ করা হয়েছে, একটা এক্সপেরিমেন্টাল কাজ। সিলেকশনস বলতে অ্যাজ সাচ ওরকমভাবে সিলেকশনস নয়, মানে আমার খুব পছন্দের শিল্পী যারা, যাদের গান আমার এই প্রজন্ম থেকে ভাল লাগে। এবং এই প্রজন্মই কেন, মানে একটা প্রজন্ম টিকে থাকে মূলত কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে গান করে। তো আমিও চাই যে এরকম সবাই মিলে গান করে, সবাই একসাথে গান বাজনা করি, তাহলে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির এই যে সময়টা যাচ্ছে এটা থেকে আমরা বেরোতে পারবো এবং বাংলা গানকে বাঁচিয়ে রাখতে পারবো। আর এই সম্পদগুলো আমাদের কাছে রয়েছে, নজরুল, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র লাল রায়, রবি ঠাকুর তো রয়েছেনই। তো এইগুলোকে নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে অবভিয়াসলি নতুন বাংলা গানের সাথে বাংলা গান অবভিয়াসলি বেঁচে থাকবে। এবং যে প্রসঙ্গে ছিলাম, আমাদের আমরা 5 জন কেন গাইছি, এই গানটার সাথে 5 জনের গলা, 5 জনের গায়কী অন্যরকমভাবে এসেছে, সেটা দর্শকরা বা শ্রোতারা শুনলে বা দেখলে বুঝতে পারবেন, তাই জন্যই 5 জনকে চুজ করা। তরঙ্গে ঝিলমিল 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 তুলে সে যায়।